সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ঘরে আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহজাহান আলী সর্দার, সহকারী শিক্ষক গণিত, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 9.2 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে এবং আজকের আলোচনার বিষয়গুলো সহজে বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের কোণগুলো একটু ভালো করে লক্ষ্য করি। তোমরা দেখতে পাচ্ছ 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এখানে তিনটি কোণ আমরা দেখতে পাচ্ছি। এই তিনটি কোণ জ্যামিতিক উপায়ে আমরা এই কোণগুলো আঁকতে শিখেছি, অর্থাৎ কম্পাস ব্যবহার করে আমরা এগুলো আঁকতে শিখেছি, চাঁদা ব্যবহার করেও আঁকতে পারি। এই কোণগুলো ত্রিকোণমিতিক অনুপাতের প্রকৃত মান কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করা হয়। তো চলো দেখা যাক কিভাবে ত্রিকোণমিতিক কোণের অনুপাতের প্রকৃত মান আমরা জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করতে পারি। আজকের পাঠ কিছু বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। সেখন ফল হচ্ছে আমরা এই পাঠ শেষে যা শিক্ষার্থীরা যা শিখবে, কোণের ত্রিকোণমিতিক অনুপাত জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করতে পারবে, বিভিন্ন পরিমাপের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। শুরুতেই শিক্ষার্থী বন্ধুরা, চলো চাঁদার সাহায্যে আমরা একটা 30 ডিগ্রি কোণ এঁকে নিই। তো মনে করি এক্স ও জেড একটা 30 ডিগ্রি কোণ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এক্স ও জেড একটা 30 ডিগ্রি কোণ। এই 30 ডিগ্রি কোণের ও এক্স এবং ও জেড দুইটি বাহু। আমরা ও জেড বাহুতে একটা বিন্দু পি নিয়েছি এবং পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এম লম্ব টেনেছি। লম্ব অঙ্কনের ফলে এখানে এটা ত্রিভুজ হয়েছে এবং এই লম্বটাকে আমরা কি করেছি, পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করেছি যেন এম কিউ সমান পি এম হয়, অর্থাৎ পি এম আর এম কিউ এর দৈর্ঘ্যটা সমান হয়। ওকে যোগ করে জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ফলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে পি ও এম এবং একটা ত্রিভুজ কিউ ও এম। এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা যদি সর্বসমতার শর্ত প্রয়োগ করে দেখি যে পি এম সমান কিউ এম, ও এম উভয় ত্রিভুজের সাধারণ বাহু, অন্তর্ভুক্ত কোণ পি এম ও সমান অন্তর্ভুক্ত কোণ কিউ এম ও। এখানে এম কোণ, অর্থাৎ এম কোণটা কিন্তু লম্ব টানার ফলে সমকোণ উৎপন্ন করেছে, সেই হিসাবে এই দুটা ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ দুই পরস্পর সমান। তাহলে আমরা সর্বসমতার শর্ত ব্যবহার করে আমরা কিন্তু বলতে পারি যে ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে চিত্রতে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা দেখতে পাবো যে কিউ ও এম সমান পি ও এম, অর্থাৎ ও বিন্দুতে যে দুটা কোণ আমরা দেখতে পাচ্ছি দুটাই 30 ডিগ্রি, এই দুটো কোণ পরস্পর সমান। আবার ও কিউ এম সমান ও পি এম সমান এটা কিন্তু 60 ডিগ্রি, আমরা কিন্তু চিত্র থেকে এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি বলি কোণ পি ও কিউ এর পুরাটা যদি বলি আমরা, তাহলে কোণ পি ও এম প্লাস কোণ কিউ ও এম সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই ও পি কিউ এটা একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু সমান, অর্থাৎ ও পি সমান ও কিউ সমান হচ্ছে পি কিউ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি যে ও পি এর মান 2a, যদি ও পি এর মান 2a হয় তাহলে আমরা সেখান থেকে পি এম টা যদি বের করতে চাই, তোমরা একটু খেয়াল করে দেখো যে 30 ডিগ্রি কোণের সময় আমরা দেখেছি যে লম্ব অতিভুজের অর্ধেক হয়, অর্থাৎ হাফ পি কিউ। হাফ পি কিউ মানে কি, হাফ ও কিউ, ওপি, ওপি হলে এ, অর্থাৎ পি এম এর মান আমরা নির্ণয় করতে পারলাম এ। এখন পি ও এম বা ও পি এম এই সমকোণী ত্রিভুজ হতে আমরা কিন্তু যদি পিথাগোরাস ইউজ করি তাহলে ও এম এর মানটা পেয়ে যাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো আমরা পি ও এম এই সমকোণী ত্রিভুজের
তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে ওপি সমান 2a আমরা ধরে নিয়েছি, পিএম এর মান আমরা বের করেছি এ, আর ওএম এর মান আমরা পিথাগোরাসের সাহায্যে বের করলাম √3a। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করে নিই। তাহলে সাইন 30 ডিগ্রি সমান আমরা কি জানি? আমরা জানি সাইন থেটা সমান বা সাইন এর ছিল বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে ওই সমকোণী ত্রিভুজের সাইন 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা বলতে পারি পিএম বাই ওপি সমান এ বাই টু এ ইকুয়ালস টু 1/2। তেমনি কস 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা বলতে পারি সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ ওএম বাই ওপি, এটা ক্যালকুলেশন করলে √3/2। টেন 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা বলতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সেক্ষেত্রে এ এবং √3a বসাইলে এর মানটা আসবে 1/√3। তাহলে আমরা টেন 30 ডিগ্রি মান পেয়ে গেলাম 1/√3। তেমনি ভাবে কোসেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি এবং কট 30 ডিগ্রি মান কিন্তু আমরা বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জ্যামিতিক উপায়ে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতে গুলো নির্ণয় করে ফেললাম। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার একটি সারণী দেখে নিই। তোমরা সারণীতে খেয়াল করে দেখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ পাঁচটা ত্রিকোণমিতিক, পাঁচটা বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখানে দেখতে পাচ্ছি। সাইন থেটা, থেটা দ্বারা কোণ নির্দেশ করছে, 0 ডিগ্রির ক্ষেত্রে 0, 30 ডিগ্রির ক্ষেত্রে হাফ, 45 ডিগ্রির ক্ষেত্রে 1/√2, 60 ডিগ্রির ক্ষেত্রে √3/2, 90 ডিগ্রির ক্ষেত্রে 1। অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলোরই কিন্তু আমরা এরকম জ্যামিতিক উপায়ে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করতে পারি। এবং এই ত্রিকোণমিতিক অনুপাতের যে চারটা তোমরা দেখতে পাচ্ছ, এই সারণী থেকেই এই মানগুলো ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করে থাকি। চলো এবার কিছু সমস্যা সমাধান করা যাক। একটা সমস্যা আমাদের সামনে এসেছে, মান নির্ণয় করতে বলছে যে ট্যান 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি এবং ট্যান 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের ওই সারণীটাকে ব্যবহার করি, তাহলে ট্যান 45 বা সাইন স্কোয়ার দেওয়া আছে, সেই সাইন স্কোয়ারটাকে আমরা যদি সমাধান করে নিই, আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, অর্থাৎ যেহেতু সাইন 60 ডিগ্রির মান আছে, সাইন স্কোয়ারের নেই, বা ওই জন্য স্কোয়ারটা কি হয়েছে, মানের উপরে হোল স্কোয়ার ওখানে বসেছে। তাহলে আমরা মান প্রয়োগ করার ফলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাবো যে 1 × 3/4 × 1/√3 × √3। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে √3 √3 কেটে যাবে এবং সেক্ষেত্রে ফলাফল আসবে কত, 3/4। অর্থাৎ আমরা যে আমাদের যে সমস্যাটা সমাধান করতে বলা হয়েছে, সেই সমস্যাটার ফলাফলটা আমরা পেয়ে গেলাম কত, 3/4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আরো একটা সমস্যা দেখা যাক। যদি এ সমান 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে সাইন 2a ইকুয়ালস টু 2tan a ডিভাইডেড বাই 1 + tan² a। তোমরা জানো যখন দেখাতে বলে বা প্রমাণ করতে বলে বা সত্যতা নিরূপণ করতে বলে, তখন কিন্তু আমরা আসলে পক্ষ ধরে কাজ করি। তো আমরা এটারও বিকল্প করব না, আমরা এটার সমাধানও কি করব, বাম পক্ষ আমাদের যেটা দেওয়া আছে সাইন 2a, সাইন 2a আসলে a এর মানটা যদি আমরা বসায় দেই, তাহলে সাইন 2 গুণন 45 ডিগ্রি ফলাফলে আসছে কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, 1। এটা বাম পক্ষের আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম। তেমনি আমরা যদি ডান পক্ষের হিসাব করি, ডান পক্ষে আমরা যদি মানটা বসায় ক্যালকুলেশন করি, তাহলে কি আসে দেখো, 2tan a ডিভাইডেড বাই 1 + tan² a, এটা ছিল ডান পক্ষ। এটাতে আমরা যদি মান বসাই 2tan 45 ডিগ্রি প্লাস 1 + tan² 45 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 × 1 1 + 1² অর্থাৎ 10 45 ডিগ্রি মান 1। এটা ক্যালকুলেট করলে বা সমাধান করলে বা হিসাব করলে আমরা পাবো কি, 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ এবং ডান পক্ষের কিন্তু একই মান আমরা নির্ণয় করতে পেরেছি, ফলে আমরা বলতে পারি যে সমস্যাটি প্রুভ হয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের দেখানো হলো। খুব সহজ অঙ্ক, খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে। চলো আবার একটি সমস্যা দেখা যাক, আমরা সমস্যা সমাধান করলে বুঝতে পারবো। এই সমস্যাটা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু মান নির্ণয় করতে বলা হয়নি, এখানে বলা হয়েছে সমাধান করতে হবে। তো সমাধান করতে গেলে কিন্তু আমরা একটা চলক দরকার আমাদের, তো সেই চলকের ক্ষেত্রে কিন্তু আমরা এই এ কে আমরা কিন্তু চলক হিসাবে ধরে নিব, অর্থাৎ এ এর মান নির্ণয় করতে পারলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই সমস্যাটি সমাধান করার জন্য চলো বন্ধুরা দেখা যাক কি পদ্ধতি আমরা অবলম্বন করছি। যেহেতু নির্দিষ্ট কোনো মান নেই, সুতরাং এটাকে আমরা
ক্যালকুলেশন করে এ এর মানটা নির্ণয় করতে পারি। তো প্রথম অবস্থায় যদি আমরা এটাকে যোজন বিয়োজন করি, সেক্ষেত্রে তোমরা কিন্তু জানো যোজন বিয়োজনটা হচ্ছে কি, যোজন বিয়োজন লবের সাথে হর একবার যোগ, আবার লবের সাথে হর একবার বিয়োগ। আমরা যদি যোজন বিয়োজন করে থাকি তাহলে খেয়াল করে দেখো, কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ, অর্থাৎ বাম অংশ বাম পক্ষে কিন্তু আমরা যোজন বিয়োজন করেছি, তেমনি ডান পক্ষে আমরা যোজন বিয়োজন করেছি। এই যোজন বিয়োজন করার ফলে আমরা যে মান ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর যে যে মানটা আমাদের রয়ে গেল সেটা আমরা দেখতে পাচ্ছি, টু কজ এ ডিভাইডেড বাই মাইনাস টু সাইন এ ইকুয়ালস টু টু রুট থ্রি ডিভাইডেড বাই মাইনাস টু। তাহলে এটাকে যদি আমরা উভয় পক্ষ থেকে দুই এবং মাইনাসটাকে সমীকৃত করি তাহলে আমাদের কি হয়, অর্থাৎ মাইনাস টু দ্বারা ভাগ করলে আমরা পাবো কজ এ বাই সাইন এ ইকুয়ালস টু রুট থ্রি, অর্থাৎ কজ এ বাই সাইন এ এটার একটা আমরা নির্ণীত মান ছিল কট এ, অর্থাৎ সাইন এর বিপরীত ছিল কট। তাহলে কট এ ইকুয়ালস টু রুট থ্রি, আসলে কট কত ডিগ্রির মান রুট থ্রি এটা কিন্তু আমাদের ওই চারটায় বলে দেবো, ওই সারণীটা আমাদের মনে করে দিবে, অর্থাৎ কট 30 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। তাহলে উভয় পক্ষ থেকে কট সমিতি করলে আমরা পাবো এ সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু সমাধান করে ফেললাম অলরেডি, এ ইকুয়ালস টু 30 ডিগ্রি আমাদের সমাধানটা হয়ে গেল। তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে এ সমান 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এবং সমস্যার সমাধান করেছি, চলো দেখা যাক সেখান থেকে আমরা কি কি শিখতে পেরেছি বা আমাদের কতটুকু জ্ঞান অর্জন হয়েছে, আমরা ছোট্ট একটা মূল্যায়নের মাধ্যমে সেটা সম্পন্ন করব। যদি এ ইকুয়ালস টু 30 ডিগ্রি হয় তবে সাইন 3 এ সমান কত, খুব সহজে কিন্তু এটা তোমরা বের করতে পারবে, আমি জানি তোমরা এটা খুব সহজে করতে পারবে। তারপর আমি তোমাদের সুবিধার্থে উত্তরটা দিয়ে দিচ্ছি, আমরা সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি 1, অর্থাৎ সাইন 3 এ এ এর জায়গায় যদি 30 ডিগ্রি বসে তাহলে সাইন 90 ডিগ্রি হবে, সাইন 90 ডিগ্রি মান হবে কত হবে 1, এটা আমরা জেনে গেছি। চলো পরের প্রশ্নটা দেখা যাক, 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি সমান কত। তোমরা জানো 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রির একটা মান, সাইন 45 ডিগ্রির একটা মান কিন্তু আমাদের জানা আছে, সেটা প্রয়োগ করে যদি আমরা এটা হিসাব করি তাহলে এর মানটা খুব সহজেই বেরোয় আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বলতে পারবে এর সঠিক উত্তর কত, 1/2 অর্থাৎ হাফ। এরপরে 3 নম্বরে দেখা যাক, যদি ট্যান 3 এ ইকুয়ালস টু রুট 3 হয় তাহলে এ সমান কত, অর্থাৎ ট্যান 3 এর সমান রুট 3 হলে এর সমান কত, এ এর মানটা বের করতে বলেছে। তোমরা কিন্তু জানো এ এর মানটা এখানে দেওয়া নাই, আমরা যদি ধরে নেই এটাকে ক্যালকুলেট করি যে ট্যান কত ডিগ্রির মান রুট 3, সেখান থেকে আমরা এ এর মানটা সহজেই বের করতে পারবো, আশা করি তোমরাও পারবে, এর সঠিক উত্তরটা হবে 20 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। তো তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ রয়েছে, তোমরা বাড়ির কাজের উদ্দীপক হিসাবে দেখতে পাচ্ছ, ত্রিভুজ ABC এর কোণ B সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার হলে, এইটুকু উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা 3টা প্রশ্ন সেট করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে এ সি এর মান কত, তোমাদের এই প্রশ্নটার সমস্যার সমাধান তোমরা এই উদ্দীপক থেকে করে নিতে পারবে। উদ্দীপকের জন্য একটা চিত্র অঙ্কন করে কাজটা করতে হবে, বাড়ির কাজটা ভালো করে দেখে নাও। কোণ সি সমান থেটা হলে সাইন থেটা প্লাস কস থেটা এর মান নির্ণয় করতে হবে। এরপরে দেখাও যে সেক স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থেটা ইন্টু কোসেক স্কোয়ার থেটা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনায় তোমরা ভালোভাবে মনোযোগ দিয়েছ এবং ভালোভাবে আলোচনাগুলো শুনেছ, এবং সেই অনুপাতে আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি তার উপর ভিত্তি করে, আজকের আলোচনার উপর ভিত্তি করে আমরা বাড়ির কাজটা তোমাদের জন্য নির্ধারণ করেছি, বাড়ির কাজটা তোমরা করে ফেলবে। পাশাপাশি অনুশীলনীর অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা বাসায় বসে সমাধান করতে পারবে। তো সকলকেই ধন্যবাদ, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সবাইকেই ধন্যবাদ।